আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 113 এর সমাধান করে দিচ্ছি, অর্থাৎ অধ্যায় 6 সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এখানে 6.1.1 বলছে যে কবিতা লিখি। লক্ষ্য করো, বলছে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো। তোমার রচিত কবিতাটি শিক্ষক সহপাঠীদের সামনে উপস্থাপন করতে পারো। আর কবিতায় নিচের বৈশিষ্ট্য আছে কি না সেগুলোও দেখতে বলা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখতে হবে যে তোমার লেখা কবিতায় আছে কি না। তো চলো এখন আমরা একটি কবিতা লিখব। সমাধান, নিজের ভাষায় লেখা একটি কবিতা। এই কবিতাটির নাম দিয়েছি আমরা রিক্সাওয়ালা। আমি ভাই রিক্সাওয়ালা, যাত্রী টানিতে টানিতে কাটিয়া যায় মোর বেলা। দিনে আনি দিনে খাই অন্যায় কাজ, নাহি করি তবু না পাই না খাই অনাহারে বসিয়া থাকি কভু। রিক্সা টানিতে টানিতে কাটিয়া যায় মোর বেলা, কারণে অকারণে ভদ্র সমাজ কহে মোরে শালা। জানিতে ইচ্ছে করে মোর তাহা, যাহাদের সেবি আহা, গায়ের রক্ত করিয়া পানি মোরা, কিভাবে পায় তৃপ্তি তাহারা সদা গাল মন্দ করিয়া আহা, একই আর যায় সদা সহা। যাহারা নীতির পক্ষে থাকিয়া করিতেছে দুর্নীতি অবিরত, আহা এ সমাজ গাহিল যে গুণগান তাহাদেরই যত। তাহারা করিতেছে মোদের রক্তপান, আহা কবে যেন করিবে তাহারা দেশটাকে মহাশ্মশান। যাহারা নীতির পক্ষে থাকিয়া করিল দুর্নীতি, ধুয়ে যাক মুছে যাক ধরণী থেকে তাহাদের স্মৃতি। আমি ভাই রিক্সাওয়ালা, অল্প আমার রুজি, নাহি চাই অট্টালিকা বৃক্ষ ছায়াতেই পুলক খুঁজি। নাহি করি দুর্নীতি নীতির পক্ষে থাকি, স্বল্প আয় নিয়েই শত স্বপ্ন আঁকি। এবার আমরা লিখেছি আমার লেখা রিক্সাওয়ালা কবিতাটিতে একটি কবিতার বৈশিষ্ট্য বিদ্যমান। কবিতাটি একটি বিষয় নিয়ে লেখা, লাইনগুলোতে অন্তমিল আছে, একটি তাল দিয়ে পড়া যায়। এটি তাল দিয়ে পড়া যায়, 5 নম্বর, হ্যাঁ এই কবিতাটিতে উপমা আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।